বন্ধুরা, আজকের গল্পটা হিমছড়ি জঙ্গলকে ঘিরে। ওই জঙ্গলে টোনাটুনি নামে এক সুখী দম্পতি বাস করত, আর টোনাটুনির প্রতিবেশী ছিল কাকুলি কাকার কালু কাক। কালু কাকার কাকুলি কাকের বাসা ছিল একদম পাশাপাশি, তারা অনেক ভালো বন্ধু ছিল। টোনা ও কালু দুজনেই শহরে কাজ করত, আর টুনি আর কাকুলি কাকের একটা করে সন্তান ছিল। একদিন কাকুলি কাক টুনির কাছে এসে বলে, টুনি, ও টুনি, আমি একটু কাজে বেরোচ্ছি, আমার কুকুকে একটু তোমার কাছে রেখে যেতে চাই গো। হ্যাঁ হ্যাঁ কাকুলি দিদি, রেখে যাও কুকুকে, কোনো সমস্যা নেই। এই বলে কাকুলি কাক তার সন্তানকে রেখে চলে যায়। আর কিছুক্ষণ পর কাকুলির সন্তান কুকুর ভীষণ পিপাসা পায়। আন্টি আন্টি, আমার ভীষণ পিপাসা পেয়েছে, আমাকে জল খাওয়ান না একটু। বাবা কুকু, ঘরে তো কোনো জল নেই বাবা। তবে তুমি ঘরেই থাকো, আমি জল আনতে যাচ্ছি। আর শোনো, দুজনে কিন্তু মোটেই ঝগড়া করবে না, কেমন? তবে আমি আসি এবার। এই বলে টুনি জল আনতে বাইরে যায়। আর এইদিকে কুকু আর টুনির সন্তান টুকির ঝগড়া লেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে টুকি কুকুকে ঠোকরাতে থাকে, আর কুকু টুকিকে ঠোকরাতে থাকে। দুজনের মাঝে ভীষণ ঝগড়া লাগে, আর এক পর্যায়ে ঝগড়ার কারণে কুকু বাসা থেকে মাটিতে পড়ে যায়, আর উঁচু থেকে পড়ার কারণে কুকুর মৃত্যু হয়ে যায়। আর তখনই সেখানে টুনি আসে। হায় হায় রে, এটা কি হয়ে গেল? আর এটা কি করেই বা হলো? আমি এখন কাকুলি দিদিকে কি বলবো? টুকি, এসব কি করে হলো রে মা? টুকি তার মাকে সব কথা খুলে বলে, আর তখন সেখানে কাকুলি আসে, আর দেখে তার সন্তানের মৃত্যু হয়েছে। হায় হায়, এটা কি হলো? তোমরা আমার সন্তানকে হিংসে করে মেরে ফেলেছো? কেন, কি ক্ষতি করেছিলাম আমি যে তুমি আমার সন্তানের এত বড় ক্ষতি করলে? আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না টুনি, কোনোদিন না, আমার কুকু। কাকুলি দিদি, তুমি আমার কথাটা একটু শোনো, আমাদের কোনো দোষ নেই গো, আমরা সত্যি বলছি। কিন্তু কাকুলি কোনো কথাই শোনে না, কাকুলি তার মৃত সন্তানকে নিয়ে চলে যায়। কাকুলি প্রতিদিন টুনির ওপর প্রতিশোধ নিতে চাইতো। এমনই একদিন টুনি তার বাচ্চাকে রেখে বনে খাবার খুঁজতে যায়। এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবেই না। টুনি, তুই আমার সন্তানকে ইচ্ছে করে মেরে ফেলেছিস, তাই না? এইবার দেখ, সন্তান হারানোর কি কষ্ট, আমি তোর সন্তানকেও মেরে ফেলবো, প্রতিশোধ নিব আমি। এই সব বলে কাকুলি টুনির বাসায় যায়, আর সেখানে গিয়ে কাকুলি টুনির সন্তানকে উঁচু বাড়ি থেকে একদম মাটিতে ফেলে দেয়, যার কারণে টুনির বাচ্চা টুকিরও মৃত্যু হয়। তখন সেখানে টুনি চলে আসে। দিদি, তুমি এটা কি করলে বলো তো? আমার সন্তানকে কেন মেরে ফেললে তুমি? তোমার সন্তানকে তো আমি ইচ্ছে করে মারিনি দিদি, আর তুমি আমার সন্তানকে ইচ্ছে করে মেরে ফেললে। বেশ করেছি, আমি একদম ঠিক করেছি, তুই আমার সন্তানকে ইচ্ছে করে মেরেছিলি, তাই আমিও মেরেছি, বুঝতে পেরেছিস? এখন দেখ, সন্তানের মৃত্যুতে কেমন কষ্ট লাগে। এরপর টুনি আর কিছু না বলে মৃত বাচ্চাকে নিয়ে অনেক কান্না করে, আর কাকুলি সেখান থেকে চলে যায়। এরপর কিছুদিন কেটে যায়। টোনা আর কালু কাক দুজনেই শহর থেকে বাড়ি আসে। টুনি ও কাকুলি কাক টোনা আর কালু কাককে সব ঘটনা খুলে বলে। এরপর আরো কয়েকদিন কেটে যায়। কাকুলি আর টুনি দুজনেই আবারও একটা করে ডিম দেয়, আর তারপর তারা ডিমে তা দিয়ে দুজনেই সন্তানের জন্ম দেয়। এইদিকে টুনি আগে সব কথা ভুলে গেলেও কাকুলি কোনো কথাই ভোলেনি, সে মনের ভিতর রাগ হিংসা ক্ষোভ নিয়েছিল, তাই সে আবারও প্রতিশোধ নিতে চায়। টুনি,
তুই কি ভেবেছিস তোকে আমি সুখে থাকতে দিব কোনোদিনও না ওগো শুনছো টুনি আমাদের আগের ছানাকে ইচ্ছে করে মেরে ফেলেছে তাই না আমি টুনির এই ছানাকেও মেরে ফেলব তবেই আমার শান্তি হবে না না কাকুলি এসব করা যাবে না এসব যে পাপ অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় তুমি কি সেটা জানো না কালু প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু কাকুলি অনেক জেদ করার কারণে কালু অবশেষে রাজি হয় কিন্তু কাকুলি তাহলে আমাদের কি করা উচিত বলো তো আমাদের আবার নতুন করে প্ল্যান করতে হবে নলে যে ধরা পড়ে যাব এরপর থেকে কালু আর কাকুলি বিভিন্ন ভাবে ফন্দি আঁটতে থাকে কি করে টোনাটুনির ছানাকে মারবে তারপর তারা একটা বুদ্ধি আঁটে আর একদিন যখন টোনা টুনি তাদের বাচ্চাকে রেখে খাবার খুঁজতে যায় তখন সেটা কাকুলি আর কালু কাক দেখতে পায় আর এজন্য তারা দুজন ঈগলের কাছে যায় ঈগল দাদা বাসায় আছো গো হ্যাঁ কিন্তু কেন কি হয়েছে বলছি ঈগল দাদা তুমি তো টুনির ছানাকে খেতে অনেক পছন্দ করো তাই না হ্যাঁ টুনির ছানা খেতে আমার অনেক ভালো লাগে কিন্তু কি হয়েছে সব বল তো এত সকাল সকাল এসে বিরক্ত কেন করছিস তবে বলছি শোনো আমাদের বাসার সামনে যে টুনির বাসা আছে না সেই বাসাতে টোনা আর টুনির একটা অনেক নাদুস নুদুস বাচ্চা আছে আর সেই বাচ্চাটা অনেক স্বাস্থ্যবান আর অনেক সুন্দর তুমি তো নাদুস নুদুস ছানা খেতে অনেক পছন্দ করো তুমি টুনির ছানাটাকে খেলে অনেক শান্তি পাবে আর স্বাদও পাবে সত্যি বলছিস তুই শুনেই তো আমার জিভেতে জল চলে আসলো তবে চল আর দেরি হয়েছে না আমার এই বলে তারা চলতে থাকে আর এইদিকে টোনা টুনি খাবার খুঁজে বাসায় আসে ওগো শুনছো অনেক দিন তো হলো আমরা বাইরে ঘুরতে যাই না চলো না গো আজকে মেয়েটাকে নিয়ে বাইরে একটু ঘুরতে যাই এরপর টোনা টুনি আর তাদের সন্তানকে নিয়ে ঘুরতে যায় আর এইদিকে ঈগল আসে টোনা আর টুনির সন্তানকে খেতে কিন্তু ঈগল টোনা টুনির সন্তানকে তাদের বাসায় না পেয়ে অনেক রেগে যায় কালু কাকুলি আমাকে তোরা মিথ্যে বলে এখানে এনেছিস আমাকে হেনস্থা করা বিরক্ত করা আমাকে আমার এখন ভীষণ ক্ষুধা পেয়েছে তোরা আমাকে খাবারের লোভ দেখে এখানে নিয়ে এসেছিস এখন আমাকে কিছু একটা খেতেই হবে এই বলে ঈগল এদিক ওদিক দেখে আর হঠাৎ ঈগল কালুর বাসায় দেখে একটা ছানা ঈগল আর একটু দেরি না করে সেই ছানাকে ধরে খেয়ে ফেলে তখন কালু আর কাকুলি কাক সেখানে আসে আর এসব দেখে কাঁদতে থাকে হায় হায় ঈগল দাদা তুমি এটা কি করলে আমার সন্তানকে খেয়ে ফেললে কেন তোমাকে তো টুনির সন্তানকে খেতে বলেছি আর তুমি আমার সন্তানকে খেয়ে ফেললে ওগো আমি কি করব এখন কেন যে অন্যের ক্ষতি করতে গেলাম আমার সন্তান এই বলে কাকুরি কাক কান্না করতে থাকে আর কালুও কান্না করে আর তখন টোনা টুনি ঘোড়া শেষ করে সেখানে এসে সব কথা শোনে হ্যাঁ গো কাকলি দিদি তুমি এখনো আমার ক্ষতি করার জন্য পরিকল্পনা করছিলে আমি তো সব কথাই ভুলে গিয়েছিলাম আর তুমি কি না আবারও আমার সন্তানকেই মেরে ফেলতে চেয়েছিলে টুনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কখনো আর অন্যের ক্ষতি করব না গো হ্যাঁ দিদি আমি তোমাকে ক্ষমা করে দিলাম কারণ তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো আর শোনো আর কখনো কারো ক্ষতি করার কথা চিন্তাও করবে না বুঝেছো বন্ধুরা আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে কখনো কারো ক্ষতি করা উচিত নয় জেনে শুনে আমরা যদি অন্যের ক্ষতি করি তবে একদিন না একদিন আমাদের নিজেদেরই ক্ষতি হয়ে যায় চলো আজ থেকে আমরা শপথ করি কোনো দিন কারো ক্ষতি করব না বরং সবাইকে
সবাই মিলে সাহায্য করব। আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।